অনেক এনজয় করি আসলে। অন্যান্য সাবজেক্ট থেকে এটা অনেকটা মানে লজিক্যাল একটা মানে ব্যাপার আছে এটার মধ্যে। আমরা এখন নতুন নতুন অনেক ইকুইপমেন্ট ইউজ করতে পারছি। ডিন স্যারকে অনেক ধন্যবাদ জানাই, আমাদের ভিসি স্যারকে ধন্যবাদ জানাই যে উনি আমাদের জন্য এরকম একটা ডিজিটালাইজড ল্যাবের ব্যবস্থা করে দিয়েছেন। আমি এই ইউনিভার্সিটির একটি স্টুডেন্ট হিসেবে একটা নতুন ল্যাব পেয়েছি, এটা আমার জন্য অনেক এক্সাইটমেন্ট আর অনেক গুড একটা নিউজ আমার কাছে। আর ল্যাবে ক্লাস করে আমি অনেক এনজয় করেছি, অনেক কিছু শিখতে পেরেছি। আর যেহেতু ল্যাবের মধ্যে একটা নতুন ইন্টারঅ্যাকটিভ বোর্ড আছে, সাউন্ড সিস্টেম আছে, তারপর অত্যাধুনিক ম্যাকের কম্পিউটার দিয়েছে, তো ওই দিক থেকে জিনিসটা অনেক অনেক উন্নত হয়েছে ল্যাবে। আর আমরা অনেক উন্নত কিছু শিখতে পারছি। ডিন স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা আমাদেরকে নতুন ইকুইপমেন্টস দিয়েছে যেটাতে আমরা কাজ করে সুবিধা পাচ্ছি। আর নতুন এই যে ম্যাকের পিসি এসেছে আর এই কিছু ইন্টারঅ্যাকটিভ বোর্ড এসেছে, সেটার জন্য আমি আমার ডিন স্যার ভিসি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। সেখানে কাজ করে আমরা অনেক কিছু জানতে পারছি। আর নতুন যারা স্টুডেন্ট আসবে ওদেরকে শুভকামনা এটার জন্য। সেটা পূর্ণ হলে ছাত্ররা মোটামুটি স্বাবলম্বী হয়ে যায় এবং কর্মজীবনে আমাদের ইঞ্জিনিয়ারিং যে একটা ব্যক্তি বিশালতা বা ব্যাপকতা আছে তার একটা হাতি করে গিয়ে আমাদের করে দিই, কর্মজীবনে গেলে তারা সাক্ষ্য রাখতে পারে এরা যেন তারা অসুবিধার সম্মুখীন না হয়। সেজন্যে তার সেই প্রস্তুত হিসাবে আমাদের ইঞ্জিনিয়ারিং স্কুলে আমাদের যে ল্যাবের প্রয়োজনীয়তা তা অনস্বীকার্য সবাই জানে, কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ল্যাব করা যে খরচ এক্সপেন্স এটা অনেক জায়গায় আমাদের একটা দ্রুব সত্য, আমাদের দেশে একটা অপ্রিয় সত্য বলতে পারি। যে প্রাইভেট ইউনিভার্সিটি অনেক পেয়েছে বলতে, কিন্তু সেখানে যে ওয়েল ইকুইপড ল্যাবরেটরি করা দরকার, ইনভেস্টমেন্ট করা দরকার, এটা অনেক ইউনিভার্সিটিতে হয় না, দুটি প্রাইভেট ইউনিভার্সিটিতে করছে। তা আমরা আমাদের যেহেতু ইঞ্জিনিয়ারিং স্কুল আছে আমরা প্রথম থেকেই অনুভব করলাম এখানে আমাদের লাইফ ল্যাবরেটরিগুলো যদি আমরা ঠিকমতো না করি তাহলে আমাদের গ্রাজুয়েটটাকে তো ঠিকভাবে শিক্ষা গ্রহণ পারবে না। মূল লক্ষ্যটা হলো ইঞ্জিনিয়ারিং এডুকেশন, টেকনোলজিক্যাল এডুকেশন ভেরি এসেন্সিয়াল না বর্তমান সভ্যতা যেভাবে এগিয়ে যাচ্ছে ইট ইজ ডিপেন্ডেন্ট অন টেকনোলজি। সেই টেকনোলজির সাথে যেন বাংলাদেশ খাপ খাইয়ে এগিয়ে যেতে পারে সেই ধরনের জনশক্তি আমরা তৈরি করি।